এবারে আমরা চলে আসলাম ভেনিসে। এটা আমার দুনিয়ার সবচেয়ে প্রিয় জায়গা। এই অসাধারণ শহরটাতে কোনো রাস্তা নেই, চারিদিকে খাল আর পানি, আর পাস্তা আর আইসক্রিম আর সবকিছু সুন্দর আর মজা। চলুন তাহলে, চলো। আমরা নৌকা দিয়ে এয়ারপোর্ট থেকে হোটেলে আসলাম। হ্যাঁ, ভাবা যায় এয়ারপোর্ট থেকে নৌকা দিয়ে সোজা হোটেলে। তাই বলো তো, এটা কোন সি, এটা কোন সি তোমার ফেভারিট সি? আদ্রিয়াটিক সি, ভেরি গুড। আদ্রিয়াটিক সাগরের পাশে অবস্থিত এই শহরটা চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। এই ভাসমান শহরটা কিন্তু বলতে গেলে একটা অলৌকিক ঘটনা, কারণ পানির উপরে এই শহরটা তারা বানিয়েছে কাদা, বালি, কাঠ দিয়ে। আমাদের ফরেস্ট স্টপ ফ্রেশ ইতালিয়ান পাস্তা। হ্যালো হ্যালো, we're having freshly made pasta in Venezia. Mine is, I don't even know what mine is. Tagliatelle. With white mushroom sauce. With white mushroom sauce. And this is? Tricolori with white mushroom sauce. Tricolori. Capace che dice, se assi, parli. এই সরু রাস্তাগুলিতে আপনাদের বারবার হারিয়ে যেতে ইচ্ছা করবে। Yesterday was the hottest day of the year. Right now it's well, I'd say at least 37-38 degrees. ভাবতে কেমন লাগে তাই না? মানুষগুলো নৌকা দিয়ে কাজে যায়, নৌকা দিয়ে হাসপাতাল যায়, নৌকা দিয়ে বাজার করতে যায়। সত্যি অসাধারণ। তুমি জানো ভেনিসে সাইক্লিং আর রোলার স্কেটিং করা যায় না? সাঁতরাতে হবে তাহলে? না, শুধু দুই। এই সেতুটার নাম দীর্ঘশ্বাসের সেতু, কারণ হলো আসামিরা নাকি ফাঁসির আগে ওই ছোট জানালাগুলো দিয়ে ভেনিস শেষবারের মতো দেখতো আর দীর্ঘশ্বাস ফেলতো। আমরা কিন্তু ভেনিসে প্রত্যেক বেলায় পাস্তা খাচ্ছি। এও তোমার পাস্তা অনেক ভালো। না, অনেক মজা। আর দেখো আমার পাস্তা অনেক সুন্দর আর মজা। হ্যাঁ, তোমার চা অনেক সুন্দর। হোটেলে যাওয়ার পথে দেখি লাইভ কনসার্ট হচ্ছে। ওই যে বলছিলাম না, ভেনিসে হাঁটতে হাঁটতে হারিয়ে যাওয়ার মজাই আলাদা। আমাদের মাথায় আসেনি যে আমরা একটা লাইভ কনসার্ট আবিষ্কার করে ফেলবো। এখন আমরা যাচ্ছি নৌকায় করে আরেকটা পাশের দ্বীপে, যেটার নাম হচ্ছে বুরান। বরাবরের মতো আমাদের প্রথম কাজই হলো পাস্তা খাওয়া। এটা হচ্ছে গিয়ে ঝিনুক পাস্তা। ঝিনুক? হ্যাঁ, ঝিনুক। অনেক মজা না? না, আমার পাস্তা মজা। তোমার পাস্তা কিসের পাস্তা? এটা এটা পারমেজানো পাস্তা। ফোর কোর্স মিলের বাংলা কি বলো? চারটা খাবার। চারটা খাবার? আমরা জানি না তো আমি, কিন্তু আমরা খেয়ে শেষ করতে পারলাম না। ভাসমান এই অসম্ভব সুন্দর শহরটা কিন্তু ঐতিহাসিকভাবে জেলেদের শহর ছিল। জেলে কি আমি বুঝি না। জেলে হচ্ছে ফিশারম্যান। তাই? হ্যাঁ, এখনো কিন্তু অধিকাংশ স্থায়ী বাসিন্দারাই এখানকার কিন্তু জেলে। সবগুলি বাসা কি কালারফুল না? হ্যাঁ, খুবই কালারফুল। কালারফুল এর বাংলা জানো? না, আমি জানি। রঙিন। রঙিন? রঙিন। রঙিন। অনেকে এখানে আসে শুধুমাত্র জরি কেনার জন্য। সারাদিন বুরানোতে ঘুরে আমরা আবার চলে আসলাম প্রধান ভেনিস দ্বীপে। অনেকেই হয়তো এই ব্যাপারটা জানে না, কিন্তু ভেনিস কিন্তু মোট 118টা দ্বীপ নিয়ে তৈরি। অনেক মজা কথা। তুমি জানো যে কাসানোভা আন্তোনিও ভিভালদি ভেনিসে জন্মগ্রহণ করেছিল? না, জানতাম না তো। ক্যাসানোভা না হয় চিনলাম, অ্যান্টোনিও ভিভালদি আবার কে? সে অনেক ফেমাস কম্পোজার। ও আচ্ছা।
ওর আরেকটা কথা বলতে ভুলে গেছি, এখানে কিন্তু কেনাকাটা করার প্রচুর দোকান আছে। এই গির্জাটা যে আমরা দেখতে পাচ্ছি, এটার নাম সেন্ট মার্কস বেসিলিকা। এটা ভেনিসের সবচাইতে বিখ্যাত গির্জা আর অসাধারণ একটা স্থাপত্য। এই লাইব্রেরির নাম লিব্রেরিয়া আকুয়া আলতা। ভেনিসের এই গ্রন্থাগারে প্রায় 100,000 বই আছে। আসলেই স্বীকার করতে হবে, এত সুন্দর গ্রন্থাগার আমি কখনো এর আগে দেখিনি। এই যে যেই নৌকাটায় আমরা এখন বসে আছি, এটার নাম হচ্ছে গন্ডোলা। এই গন্ডোলায় না উঠলে কোনো ভেনিস ভ্রমণই কিন্তু পরিপূর্ণ হবে না। আর নৌকার যে মাঝি, তাদেরকে বলা হয় গন্ডোলিয়ার। এই পুরো ভেনিস শহরেই কিন্তু মাত্র 400 জন গন্ডোলিয়ার আছে। আর একটা মেয়ে গন্ডোলিয়ার। হ্যাঁ, মারিয়া বলতে চাচ্ছে যে এই 400 গন্ডোলিয়ারের মধ্যে মাত্র একজন মেয়ে। এই মাঝিরা কিন্তু সবাই আবার লাইসেন্সধারী এবং দামাদামিরও কোনো সুযোগ নেই, সবকিছু সরকারে ঠিক করে দেয়া। সন্ধ্যার আগে 25-30 মিনিটের জন্য বাংলাদেশি টাকায় প্রায় 8,000 টাকা, আর সন্ধ্যার পরে একই সময়ের জন্য প্রায় 12,000 টাকা আপনার খরচ হবে। কিন্তু ভাই, বসের যা হুকুম তা তো মানতেই হবে, তাই না? তাই তো। তুমি বুঝলে আমি কি বললাম? কিছু বুঝি না। I said that you look very pretty. Oh, ধন্যবাদ। এই মাঝিরা কিন্তু বছরে 100,000 ইউরো আয় করে, অর্থাৎ বাংলাদেশি টাকায় 1 কোটি টাকা। কেন যে নৌকা চালানো শিখলাম না? ভেনিসে আমার সবচেয়ে প্রিয় ছিল এই গন্ডোলা রাইড। এটা কি? এটা পিয়াৎজা। হ্যাঁ, এই ছোট ছোট বর্গক্ষেত্র মতো জায়গাগুলো হচ্ছে গিয়ে প্রত্যেকটা ইটালিয়ান শহরের প্রাণকেন্দ্র। আপনারা যদি স্থানীয় মানুষদের জীবনযাপন পর্যবেক্ষণ করতে চান, তাহলে এই উন্মুক্ত পিয়াৎজাগুলিতে কিছুক্ষণ বসে কাটালেই হবে। এক কথায় বলতে গেলে পিয়াৎজা হলো স্থানীয় জনগণের প্রাণের কেন্দ্র। কি মনোরম দৃশ্য, তাই না? তাই তো। আমরা এখন যে এই ছাদটাতে দাঁড়িয়ে আছি, অনেক পর্যটকই কিন্তু এটার ব্যাপারে জানে না। বলতে গেলে এটা একটা গোপন রহস্য। গোপন রহস্য মানে কি বুঝো? না, বুঝি না। হিডেন সিক্রেট। ওয়াও। দেখতে দেখতে আমাদের সময় শেষ হয়ে আসছে। কেমন লাগলো তোমার হলিডে? Amazing. This holiday ever. The best, and same for me. I think this has been the best holiday ever. আমরা চিন্তা করলাম যে এটা আমাদের শেষ দিন, যাওয়ার আগে আরেকবার খাবার না খেলে তো হবে না। তো কি খাবা? আবার পাস্তা, আর সবসময় পাস্তা। চলো। I've got the ragu pasta. Maria, কেমন লাগলো ভেনিস? অসাধারণ। We are just walking back now to our boat stop for the airport. Sorry. Of course, and we were going the wrong way because Google Maps are not that easy to follow here because they're not very correct. But yeah. Sorry, I don't know how it got stopped, but I was just going to say this is us signing off from Venice. Venice. Best place ever. Onek dhonnobad dekhar jonno. Khuda hafiz. Khuda hafiz.